করোনার পর থেকেই ধুঁকছে প্রযুক্তি খাত। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না হওয়ায় কর্মী ছাঁটাইয়ে বাধ্য হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার ছাঁটাইয়ের মহোৎসবে নাম লেখাতে যাচ্ছে বিশ্বখ্যাত টেলিকম যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এরিকসন গ্রুপ। সুইডিশ প্রতিষ্ঠানটি থেকে চাকরি হারাবেন 8,500 কর্মী। মহামারীর পর থেকে দেশে দেশে লাগামহীন মূল্যস্ফীতি, অর্থনীতির সূচকটি ঊর্ধ্বমুখী থাকায় 5G সম্প্রসারণ প্রকল্প পিছিয়ে নিয়েছে উন্নয়নশীল অনেক দেশ। এতে করে ব্যবসায় ভাটা পড়েছে এরিকসনের। ফলে চলতি বছর $86 কোটি সাশ্রয়ের পরিকল্পনা গ্রহণ করে প্রতিষ্ঠানটি। বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই কার্যকর হবে 2024 সালের মধ্যে। 5G যন্ত্রাংশ সরবরাহে এরিকসনের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে ফিনল্যান্ডের নোকিয়া ও চীনের হুয়াওয়ের। 2017 সালে বোর্জ এখোম প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পরপরই এগিয়ে যায় সুইডিশ প্রতিষ্ঠানটি। গত 5 বছরে এ খাতে প্রতিষ্ঠানটির মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 39%। তবে বিপুল অঙ্কের কর্মী ছাঁটাইয়ের কারণে বাজারের প্রতিদ্বন্দ্বিতার কতটুকু সামাল দিতে পারবে তা নিয়ে সন্দিহান প্রযুক্তি বিশ্লেষকরা। বিদায়ী বছরে এরিকসনের মুনাফা কমেছে 17%, অঙ্কের হিসেবে প্রায় $180 কোটি। এছাড়াও $22 কোটি জরিমানা গুনতে হয়েছিল জঙ্গি গোষ্ঠী আইএসকে অর্থায়নের অভিযোগে। কর্মী ছাঁটাইয়ের খবরে শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য কমেছে প্রায় 1%। নাফি আরমান মনন, এখন বিশ্ব।